একটা বাংলোর ভৌতিক উপদ্রব থাকার জন্য কেউ কিনছিল না। নিমাইবাবু সেটাকে সস্তায় পেয়ে কিনে নিল। তারপর এক রাত্রে নিমাইবাবু তার মেয়েকে নিয়ে শুয়ে আছে, সেদিন ঘটল এক ঘটনা। বাংলোটাতে বহু ভূত বাস করত। একটা ভূত নিমাই বাবু যে বিছানায় শুয়েছিল সেই বিছানায় এসে শুত, কিন্তু নিমাই বাবু শুয়ে আছে দেখে সে খাটের তলে ঢুকে গেল। ভূত তো উপদ্রব বাধাবে। এমন সময় একটা বেড়াল ওর থেকে এসে হঠাৎ বিভৎস সুরে ডেকে উঠল। নিমাইবাবুর মেয়ে ভয়ে উঠে গেল থতমত খেয়ে। বাবা ও বাবা ওঠো, বাবা ও বাবা আমার খুব ভয় করছে, মনে হচ্ছে খাটের নিচে কি আছে। ওঠো গো বাবা আমার খুব ভয় করছে। আরে কি হলো, কি এই মাঝ রাত্রিতে উঠে জ্বালাতন করছিস কেন? কিসের ভয়, কিছু দেখলি? খাটের নিচে একবার দেখো, আমার খুব ভয় করছে, ঘুম আসছে না, মনে হচ্ছে খাটের নিচে ভূত ঢুকে আছে। আরে ভূত বলে কিছু হয় না, বেশ আমি দেখলেই যদি তো শান্তি হয়, আমি খাটের নিচেটা দেখছি বাবা। আমি দেখার পর কিন্তু শুয়ে ঘুমাবি, কথা দে ঘুমাবি, তাহলে আমি নিচেটা দেখছি। হ্যাঁ গো বাবা আমি সত্যি বলছি, খাটের নিচে ভূত ঢুকে আছে। তুই কি দেখেছিস ভূত? খামকা ভূত 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 করছিস। আরে ভূত বলে কিছু হয় না, বেশ এমন করে বলছিস যেন দেখেছিস। বেশ আমি দেখছি, আর যদি ভূত না থাকে তাহলে কিন্তু তোমার আর কোনো কিছু বলা হবে না। এই এই ভূত বেরো, বেরিয়ে যা তাড়াতাড়ি, আমার মেয়ে ভয় করছে, বেরো, না হলে কিন্তু লাঠি করে বেরিয়ে তোমার ঠ্যাং ভেঙে দেবো, বেরো তাড়াতাড়ি। হ্যাঁ বেরো বেরো বলছি। যা চলে যা, এ বাড়িতে থাকা হবে না, যা চলে যা, আমরা বাড়ি কিনে যাও। Ha 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 ha!